হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই টিপস বাংলা 24 চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও টপিক হলো আম। আম খাওয়ার বিভিন্ন রকম উপকারিতা এবং তার সাইড এফেক্টস নিয়ে। আমাদের দেশ হলো ঋতু বৈচিত্র্যের দেশ। 6 ঋতুর মধ্যে আমাদের দেশে গ্রীষ্মকালে বিভিন্ন রকম ফল পাওয়া যায়, আর এই ফলের মধ্যে সব থেকে ভালো হলো আম। আম যেমন দেখতেও খুব মিষ্টি, আম তেমন খেতেও খুব মিষ্টি। শুধুমাত্র যে স্বাদ আর সুগন্ধই নয়, এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম হেলথ বেনিফিটস। আর সেই জন্যই বলা হয় আমকে ফলের রাজা। যা খেলে আপনাদের এই গ্রীষ্মকালটা খুবই ভালোভাবে হেলদি ভাবে কাটতে পারে। আম যে শুধু আমাদের দেশেই বিখ্যাত তা নয়, বিভিন্ন দেশেও এর কদর রয়েছে খুবই ভালো। মোট প্রায় 35টি প্রজাতির আম পাওয়া যায়। আমাদের এখানে বিভিন্ন জাতের যে আম পাওয়া যায় তা হলো ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিটসা, আম্রপালি, অরুণা, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা এবং আরো অনেক রকম। 100 গ্রাম আমে রয়েছে প্রায় 70 কিলো ক্যালোরি, এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, খাদ্য আঁশ, ফলেট, নায়াসিন, প্যান্থনিক অ্যাসিড এবং প্যারাডক্সিন, এবং বিভিন্ন ধরনের আরো গুণ যা আমাদের শরীরকে আরো সুস্থ করে তুলতে সাহায্য করে। এরপরে আমরা জেনে নেব যে আমের বিভিন্ন রকম উপকারিতা সম্বন্ধে। 1 নম্বর, ক্যান্সার প্রতিরোধ করার জন্য। আম ক্যান্সার প্রতিরোধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান পালন করে। গবেষকরা বলছেন যে আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং তার সাথে সাথে ভীষণ পরিমাণে ফাইবারও রয়েছে, যা আমাদের কোলন ক্যান্সার, অনেক সময় রক্তাল্পতা, লিউকোমিয়া এই ধরনের ক্যান্সারের হাত থেকে আমাদের প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও এই আমের মধ্যে রয়েছে ক্যারোটিন, আইসোক্যারোটিন, এস্ট্রাগ্যালিন, ফিসেটিন, গ্যালিক অ্যাসিড, যা এই ধরনের এনজাইমগুলো ক্যান্সার প্রতিরোধে ভীষণভাবে সহায়ক ভূমিকা পালন করে। 2 নম্বর, কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে। আমে আছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, পেকেটিন এবং তার সাথে সাথে ফাইবার, যা কোলেস্ট্রলের ক্ষতিকর মাত্রাকে কমাতে সাহায্য করে। সেই জন্য যে গুরুত্বপূর্ণ যৌগ রয়েছে পটাশিয়াম, তার ভালো রকম উৎস হচ্ছে তাজা আম, যা উচ্চ রক্তচাপ এবং হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 3 নম্বর, স্কিনের ইউথফুল গ্লোকে বজায় রাখার জন্য। আমের মধ্যে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেনের উৎপাদনে সাহায্য করে, যার জন্য আমাদের ত্বক থাকে সতেজ এবং টানটান। আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। কোলাজেনের জন্য আমাদের স্কিনের ইলাস্টিসিটি বজায় থাকে, যার জন্য কোনো রকম এজিং এফেক্ট পড়ে না। এছাড়াও আম ত্বকের লোমকূপকে পরিষ্কার রাখতে সাহায্য করে, যার জন্য ব্রণ বা বিভিন্ন রকম ত্বকের সমস্যা দূর হয়ে যায়। আম ত্বককে উজ্জ্বল রাখতেও খুব সাহায্য করে। 4 নম্বর, কনস্টিপেশন কমানোর জন্য। আপনি কি কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন? এর জন্য অনেক সময় বলা হয় যে যথেষ্ট পরিমাণে ফাইবার খাওয়ার জন্য, কিন্তু আপনি কি জানেন যে আমের মধ্যে এতটাই বেশি পরিমাণে ফাইবার রয়েছে, যা আপনি প্রতিদিন খেলে তা আপনার শরীরের জন্য খুবই ভালো হবে, এবং তার সাথে সাথে কনস্টিপেশনও যেমন দূর হবে, তেমনি হজমের বিভিন্ন সমস্যারও সমাধান হবে। 5 নম্বর, হিট স্ট্রোককে প্রতিরোধ করার জন্য। গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ গরমে আমাদের শরীর প্রায় কাহিল হয়ে যায়। এই সময় যদি বাইরে থেকে ঘুরে এসে ঘরে এসে হঠাৎ করে ঠান্ডা হাওয়া না হয়, তাহলে অনেক সময় অনেকের হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে। গরমের কারণে হওয়া স্ট্রোকের সম্ভাবনা হ্রাসে কাঁচা আম এবং জিরেরও বিশেষ ভূমিকা আছে। এই সময় বলা হয় যে কাঁচা আমের সঙ্গে চিনি, জিরে আর একটু লবণ নিয়ে তাকে মিশিয়ে যদি জুস করে খাওয়া হয়, তাহলে আমাদের শরীরে স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায়। এখনো অবধি আমরা জেনে নিলাম আমের বিভিন্ন রকম উপকারিতা নিয়ে। এরপরে আমরা দেখে নেব আমের কোনো রকম সাইড এফেক্টস রয়েছে কিনা। ডায়াবেটিস রোগীদের জন্য অনেক সময় মাপ বুঝে তারপরে আম খাওয়া ভালো, কারণ অনেক সময় আম খেলে শরীরে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়াও অনেক সময় অতিরিক্ত বেশি আম খেলে আমাদের আমাশয়ের মতো সমস্যাও হতে পারে, তাই সেই দিকেও নজর রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম আম খাওয়ার বিভিন্ন রকম উপকারিতা, তার ব্যবহার এবং তার সাইড এফেক্টস নিয়ে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকম ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।